তার প্রমাণ স্বরূপ হলো যদি আমরা কোনো বিচার নিয়ে যাই, ইসলামের কোনো বিচার নিয়ে গেলে বিচার হয় না, কথা বলেন ঠিক না বেটি? এ যুবক ভাইরা, কুমিল্লাবাসীর ভিতরে মূর্তির উপর মূর্তির উপর কোরআন রাখলো, কোরআনকে অপমান অপদস্থ করেছে, এর কোনো বিচার হয় না, তার প্রমাণ হলো বিচার কেমনে হবে? হিন্দুদের বিচার হয় না, বিচার হয় একমাত্র মুসলমানদের, কথা বলেন ঠিক না বেঠি? আবার বলছেন যে মাদ্রাসার ছাত্ররা নাকি বিশ্বাস করবে না, কথা বলেন ঠিক না বেঠি? মূর্তির উপর কি মাদ্রাসার ছাত্ররা কোরআন রাখতে পারে? রাখতে পারলাম। যুবক ভাইরা, আজকে আমাদের দেশের অবস্থা করুন, বক্তাও দরকার তরুণ, কথা বলেন ঠিক না বেঠি? আজ হক কথা বলতে গিয়ে এই বাংলার জমিনে কোরআনের যদি হক কথা বলতে চাই, কোরআনের সঠিক পথ অবলম্বনের কথা যদি বলতে চাই, আমাদের আলিমদের সঠিক পথ কথা বলতে গেলেন আলিমদের ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আলিমদেরকে জেলখানায় বন্দী করা হয়। ও মুসলমান, আমরা হক কথা বলতে গিয়ে যদি আমাদেরকে ফাঁসির ঝুলতে হয়, এরপরে হক কথা বলবো, কথা বলেন ঠিক না বেঠি? আমরা বিচার চাবো কার নিকটে? আল্লাহর কাছে যাবো, কোনো মানুষের কাছে চাবো না। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে বলবো? শুনবেন, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলেন বলো, কার কাছে গেলেন? সত্য কথা বলতে গেলে এই বিপদ আছে, আল্লাহ পাক ফরমায়েছেন সূরা বাকারাতে, কথা বলেন ঠিক না বেঠি? সত্য কথা বলতে গেলে এই বিপদ আছে, আল্লাহ পাক ফরমায়েছেন সূরা বাকারাতে, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? সত্য কথা বলতে গেলে এই বিপদ আছে, আল্লাহ পাক ফরমায়েছেন সূরা বাকারাতে, সত্য কথা বলতে গেলে এই বিপদ আছে, আল্লাহ পাক ফরমায়েছেন সূরা বাকারাতে, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? অন্যায় কাজ করে যারা ধরা নাহি পরে, ঠিক, অন্যায় কাজ করে যারা ধরা নাহি পরে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে, ঠিক, অন্যায় কাজ করে যারা ধরা নাহি পরে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে, কত দুষিরাতে কি সারা পেয়ে যায়, কত দুষিরাতে কি সারা পেয়ে যায়, নির্দোষীরাই জেলে, কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? দুনিয়াটা ভরে গেছে জালিমের জুলুমে, দুনিয়াটা ভরে গেছে জালিমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে মিথ্যা সবাই বলে,
দুনিয়াটা ভরে গেছে জালিমের জুলুমে, মিথ্যা কথা সবাই বলে সত্য কেউ বলে না, ঠিক কিনা? আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো, ইহু পরকালে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, আল্লাযীনা আমানু আমার ভাইরা আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন মানুষদেরকে হেদায়েতের পথ অবলম্বন করার জন্য, সঠিক পথ দেখার জন্য, দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, يقاتلون في سبيل الله আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি বলে দিন, যারা ইমানদার তারা একমাত্র আল্লাহর পথে লড়াই করে চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠি? এ যুবক, যে রব্বুল আলামিন আসমানের মালিক, তিনি জমিনের মালিক হলেন তিনি, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের সৃষ্টিকর্তা হলো তিনি, এ যুবক রব্বুল কারীম আমাকে সৃষ্টি করেছেন, আবার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, এই যুবক এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, মানব জাতিদেরকে, মানব দানবদেরকে সৃষ্টি করেছেন, যারা আল্লাহর পথে লড়াই করবে, জিহাদ করবে, তারাই হলো পরহেজগার মুত্তাকিন, চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠি? এ যুবক ভাইরা, হে আমার উপরের বাবাজিরা, হে আমার মা বোনেরা, রব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, বল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত, এটা কার কথা? আল্লাহ পাকের কথা, যে রব্বুল আলামিন সূরা নিসা 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, বাল্লাযীনা কাফারু, যারা কাফির তারা মানুষের মতো বাতির জন্য সংগ্রাম করে, কথা বলেন, ঠিক না বেঠি? এ যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমি তোমাদেরকে দুনিয়ার বক্ষে পাঠাইলাম একমাত্র আল্লাহ কোরআনুল কারীম, মানতে হবে, চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠি? এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো এত সুন্দরভাবে ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরাতুল আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিছেন, আমহাসিবুতুম আউতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা
والذين جاهدوا منكم ويعلم الصابرين. কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এমনি কেমনি জান্নাতে প্রবেশ করবা? আল্লাহ তাআলা আমাদেরকে দেখে না? আল্লাহ পাক বলেছেন কারা ধৈর্যশীল, কারা আমার জন্য প্রাণ দিবে, জান দিবে, আমার জন্য জিহাদ করবে, কারাই ধৈর্যশীল, এটা আল্লাহ পাক দেখেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যে রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার যুবক ভাইরা, আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমাদের নিকটে আমি নবীকে পাঠাইছি, ইসলামের কলেমার দাওয়াত দিয়েছেন, সব অনেক নবীদেরকে পাঠাইছেন, সকল নবীদেরকে পাঠাইছেন, সকল নবীর ইসলামের কালাম কালামের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যে রব্বুল আলামিন বলতেছে যে ফেরাউন যখন দুনিয়ার বাদশাহ ছিলেন, ওই ফেরাউনের কাছে কাকে পাঠাইলেন? মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। এবার মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ গো, আপনি যে আমাকে ফেরাউনের কাছে পাঠাইলেন, তবে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করবা। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাকে দুনিয়ার সরকারের কাছে তোমাকে নিযুক্ত করি নাই, ফেরাউন যত সাপ বিচ্ছু তৈরি করতে পারে আমি আল্লাহ তার চাইতে বেশি তৈরি করতে পারি। কথা বলেন ঠিক না ব্যাটি? এ আমি তোমাকে সরকারের নিযুক্ত হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করি নাই, যে মুসা আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি, ফেরাউন যত সাপ বিচ্ছু তৈরি করতে পারে, ফেরাউন যত রাজত্ব বহন করার জন্য চেষ্টা করতে পারে, হে যুব আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন মুসা গো আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলাম, একমাত্র ফেরাউনের কাছে পাঠাইলাম, ফেরাউনের কাছে নিযুক্ত তোমাকে করি নাই, এ মুসা তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি, আল্লাহ রব্বুল আলামিন আমি কথা দিলাম, আমি কথা দিলাম মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ আমার হাতের ভিতরে একটা লাঠি। এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা গো তোমার এই লাঠিটা নিক্ষেপ কর, এইবার এইবার ফেরাউনের যত সাপ বিচ্ছু তৈরি করলাম সব সাপ বিচ্ছুদেরকে একইবারে গিলে ফেলে দিয়েছেন কার বাহিনী? একমাত্র মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা নিক্ষেপ করার দ্বারা সাপ অজগর তৈরি হয়ে গেল। এ যুবক ভাইরা, এ রংপুরের মা বোনেরা, কারা বাড়িতে রয়েছো? হে আমার বাবাজিরা, আজকে একটা কথা বলে যাই, এমন সুন্দর কথাগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি যা কোনোদিন দেখেন নাই, যা কোনোদিন শুনেন নাই, সেই কথাটা বলে যাব। আল্লাহ যদি রহমত করে আসতে পারবো, আল্লাহ আপনার যদি রহমত না করে আসতে পারবো না, আমি আপনাদের কাছে কোরআনের হক কথা বলার জন্য এসেছি, খুব কঠিন সহকারে এসেছি। একটাবার খেয়াল করুন, এইবারে ফেরাউনের কাছে পাঠাইল মুসাকে, মুসাকে বলে মুসা তোমাকে একটা সরকারের কাছে পাঠাই নাই, তার প্রমাণ হলো মুসার সঙ্গে রয়েছেন কে? আল্লাহ আরো বলেন কে? এ যুবক ভাইরা, যে রব্বুল আলামিন মুসার সঙ্গে রয়েছে, বলেন তো বলেন তো, আমরা হলাম শেষ নবীর উম্মত। কথা বলেন ঠিক না ব্যাটি? আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। যে শেষ নবীর উম্মত, আমাদের নবী যেরকম কষ্ট করেছেন, ইসলামের কলেমার দাওয়াত দিয়েছেন, হক কথা বলেছেন, কোনো প্রকার দ্বিধাবোধ করেন নাই, নবীও কষ্ট করেছে, নবীও মার খেয়েছে, আমরা তার উম্মত হইয়া কয়দিন মার খেয়েছি? কথা বলেন এ যুবক ভাইরা, আমরা যে পর্যন্ত কোনো রক্তাক্ত হই নাই, আমরা কোনো কষ্ট করি নাই, হে যুবক ভাইরা, ফেরাউনকে পাঠাইলাম, ফেরাউনের নিকটে মুসা আলাইহিস সালামকে পাঠাইলাম, তার প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলামিন
মুসার সঙ্গে রয়েছে কথা বলেন ঠিক না ব্যাটিং? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছে কথা বলেন ঠিক না ব্যাটিং? যদি আমরা কোনোদিন হক কথা বলতে গিয়া কোথাও যদি বলতে গিয়া যদি কোনো সমস্যা হয়ে যায়, কোনো যদি প্রবলেম হয়ে যায়, সেখান থেকে উদ্ধার করবেন কে আমার আল্লাহ? এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই আরো বলে দিলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে রাব্বুল আলামিন বলে দিলেন এমন সুন্দরভাবে, এমন ভাবে বর্ণনা করে দিলেন, একমাত্র রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যদি দুনিয়ার ভিতরে ইসলামটাকে বিজয় করতে চাও, তার প্রমাণ হলো শয়তানের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে লড়াই করে মমিন হওয়ার জন্য আল্লাহই রাব্বুল আলামিন যথেষ্ট চিৎকার দিয়ে বলেন কথা বলেন ঠিক না বেটি? এ যুবক ভাইরা, আমরা যদি কোনো বিপদে পড়ি, বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ উদ্ধার করবে যে রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, সেই রব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছে কথা বলেন ঠিক না ব্যাটিং?